নমস্কার বন্ধুরা, আমি সূচনা। আমার চ্যানেল সূচনার দিল্লিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রকৃতির নিয়মে বসন্ত এসে গেছে, আর ঋতুরাজ বসন্তে কোকিলের ডাকের সাথে সাথে থাকে প্রধান উৎসব দোল। দোল বা হোলির দিনে নানান রঙের মাঝে থাকে নানা রকম ঠান্ডাইয়ের আয়োজন। আজ বানাবো তিন ধরনের লাস্যি। সবার প্রথমে লাস্যি বেসটা বানিয়ে নেব। লাস্যি বেস বানানোর জন্য দইটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নেব। একটা বড় পাত্র নিয়েছি, মেজারিং কাপে হাফ কাপ করে তিনবার, মানে 1.5 কাপ টক দই নিয়ে নিচ্ছি। দইটা ফ্রেশ হলে লাস্যির টেস্টটাও খুব ভালো হবে। আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, ঘরে পাতানো দইও ব্যবহার করতে পারেন। নর্মাল চিনিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তাতে লাস্যির টেক্সচারটা ভালো হবে। আমার কাছে ইলেকট্রিক্যাল হ্যান্ড ব্লেন্ডার আছে, না থাকলে হুইস্কার ইউজ করতে পারেন। দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে লাম্প না থাকে। দইটা কিছুক্ষণ ফেটানোর পর নিয়ে নিচ্ছে মেজারিং কাপে 1 কাপ গুঁড়ো চিনি। মিষ্টিটা আপনারা স্বাদ মতো দেবেন। দেখুন, একটা ক্রিমি টেক্সচার হয়ে আসছে। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিক্সিতে ব্লেন্ড না করাই ভালো, তাহলে একটু মিল্কি টেক্সচার হয়ে যাবে। লাস্যির উপরে যে মাথাটা খেতে ভালো লাগে ওটা তৈরি হবে না। দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব, আর যে কোনো সল্টেড ডিশে যেমন একটু চিনি দিতে লাগে, তেমনি যে কোনো সুইট ডিশেও টেস্ট ব্যালেন্স করতে একটু সল্ট লাগে, তাই 1 পিঞ্চ নুন আমি এখানে দিয়ে দিলাম। ক্রিমি টেক্সচার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। আপনারা দুধের সরও দিতে পারেন। ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার লাস্যি বেসটা রেডি। একটা স্পুন দিয়ে একটু স্টার করে নিচ্ছি। আমি 3 রকমের ফ্লেভারের লাস্যি বানাচ্ছি, প্লেন লাস্যি, বাদাম লাস্যি আর স্ট্রবেরি লাস্যি। লাস্যিগুলো অ্যাসেম্বল করে নিচ্ছি। 3টে কাঁচের গ্লাস নিয়েছি। প্লেন লাস্যির জন্য প্রথমে লাস্যি বেসটা গ্লাসে ফিল করে নিচ্ছি। একটু ফ্যাটানো ফ্রেশ ক্রিম ওপর থেকে দিয়ে দিলাম। রেডি প্লেন লাস্যি। বাদাম লাস্যি বানানোর জন্য একইভাবে গ্লাসে প্রথমে কিছুটা লাস্যি বেস নিয়ে নিলাম। কাজু আর অ্যালমন্ড দুধের সাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মাঝখানে এই বাদাম মিল্কটা দিয়ে দিলাম, এটা খুব সুন্দর একটা ফ্লেভার দেবে। আবারও লাস্যি বেস দিয়ে একটা হুইস্কারের সাহায্যে বাদাম মিল্কটার সাথে মিক্স করে নিচ্ছি। স্পুন দিয়েও করতে পারে। আরও কিছুটা লাস্যি বেস দিয়ে দিলাম। মাঝখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ক্রাশ করা কাজু আর অ্যালমন্ড। এটা মুখে পড়লে খুব ভালো লাগবে। গ্লাসের বাকি অংশটা ফিল করে উপর থেকে আরও 1 চা চামচ ক্রাশ করা কাজু আর অ্যালমন্ড দিয়ে গার্নিশ করে দিলাম। রেডি বাদাম লাস্যি। স্ট্রবেরি লাস্যি বানানোর জন্য গ্লাসে প্রথমে কিছুটা লাস্যি বেস দিয়ে দিলাম। আমার কাছে কেকে দেওয়ার স্ট্রবেরি ক্রাশ আছে, না থাকলে স্ট্রবেরি জ্যামও ইউজ করতে পারেন। 1 চা চামচ স্ট্রবেরি ক্রাশ দিয়ে হুইস্কারের সাহায্যে মিক্স করে নিচ্ছি। বাকিটা লাস্যি বেস দিয়ে ফিল করে দিলাম। উপর থেকে মুখটা ভালো লাগার জন্য দিয়ে দিলাম আরও একটু স্ট্রবেরি ক্রাশ। রেডি স্ট্রবেরি লাস্যি। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন লাস্যির উপরে কি সুন্দর একটা মাঠা তৈরি হয়েছে। এটা স্পুন দিয়ে খেতে দারুণ লাগবে। লাস্যিগুলো এতটাই খেতে ভালো হয়েছিল, আমার ঘরে বানানোর সাথে সাথে শেষ। আপনারাও এই গরমকালে যখন ইচ্ছা এই লাস্যি ট্রাই করতে পারেন। খেতে তো ভালো লাগবে আর হেলদিও হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। ধন্যবাদ।